আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক পরিমণি ইস্যু যেন পিছুই ছাড়ছে না একের পরে এখানে পজিটিভ নেগেটিভ কখনো নাসিরের পক্ষে আবার কখনো পরিমণির পক্ষে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যতগুলো তথ্য এভিডেন্স কখনো মনে হয় যে পরিমণি এই মাত্র ভাসে গেছে আবার কখনো মনে হয় নাসিরের খেলা শেষ আসলে কোন দিকে যাচ্ছে ঘটনা আর এই সকল ঘটনার মাঝে নতুন আরেক ঘটনার জন্ম দিয়েছে ইনস্টা বাংলা নামক একটা অনলাইন পত্রিকা আমরা যেমনটা ভাবছিলাম যে আসলে দোষকার সিসিটিভি ফুটেসে তো কনফিউশনে শেষ হচ্ছে না আর পরিমণি পুলিশের বক্তব্য অনুযায়ী বা সকল কিছু এভিডেন্স অনুযায়ী তিনি মামলাটা চার দিন পরে করছেন আবার আমরা যখন দেখলাম জায়দ খানদের যে বক্তব্য ছিল মানে চলচ্চিত্র শিল্পী সমিতির সেই বক্তব্যগুলোতে পরিমণি কি ইচ্ছাকৃতভাবে মামলাটা পিছনে করছেন তিনি কি কোনো নেগোসিয়েশন চাচ্ছিলেন কোনো সমঝোতা ইনস্টা বাংলা পত্রিকার যেই নিউজটা আসছে তারা কিন্তু তেমনটা ইঙ্গিত দিচ্ছেন বাট ইনস্টা বাংলার করা নিউজটা কোনো বড় মাপের গণমাধ্যমে আসেনি তারা একটা নিউজ করেছেন যে ফেসে যাওয়ার ভয়ে এবার নাসির আহমেদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পরিমণি আবার অপরদিকে যুগান্তর থেকে শুরু করে সময় টেলিভিশনের তারও নিউজগুলো করেছেন তাহলেই কি শেষমেশ ফেসে যাচ্ছেন পরিমণি কেন এই ফাঁসার কথা আসছে বেসিক্যালি আপনার কী বলা হয় যে উত্তরার সেই ঢাকা বোট ক্লাবের লাস্টে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দশ সেকেন্ডের যে ভিডিওটা দেখা যাচ্ছে যে নাসির ইউ আহমেদ সম্পর্কে পরিমণি মামলার যে তথ্যগুলো দিয়েছিলেন এজারে যা লিখেছেন সেই ঘটনাগুলোর সাথে অনেকটাই ডিফারেন্ট একটা লুকিং আর এটা নিয়ে যখন পরিমণির সাথে গণমাধ্যমের সাংবাদিক কর্মীরা যখন জিজ্ঞেস করেছেন তখন তিনি বলেছেন যে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজটা প্রকাশ করতে আর পরবর্তী সময় তিনি ফোনও ধরেন নাই বলা হয়েছে তিনি অসুস্থ বিশ্রাম নিচ্ছেন তাহলে কি আসলে পরিমণির মধ্যে কোনো দুর্বলতা আছে সিসিটিভি দেখা তো আমাদের কাছে মনে হয় কিন্তু অন্যদিকে আবার পুলিশ বলছেন যে নাসিরিউ আহমেদ এবং কি ওমি যদিও প্রথমে তারা মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল বাট পরবর্তীতে তাদেরকে কিন্তু পরিমণির মামলায়ও গ্রেপ্তার দেখিয়ে আপনার পাঁচ দিনের রিমান্ড পুলিশ পেয়েছে এখন রিমান্ডের আগেই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই এটা কনফার্ম হয়ে গেছে যে তারা দোষ স্বীকার করছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু এই তথ্যটা আসছে বাট ইনস্টা বাংলা যে নিউজটা করছে তারা লিখছে যে মামলা করার এক সপ্তাহের মধ্যেই পিছু হটেছেন চিত্রনায়িকা পরিমণি তিনি এখন মামলার মূল আসামি নাসিরই আহমেদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন তাদের সংবাদকর্মীদেরকে এ ব্যাপারে পরিমণির পক্ষ থেকে কয়েকজন নাসির আহমেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তবে নাসির আহমেদের পারিবারিক সূত্র বলছে যে তারা এই বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন এবং তারা প্রকৃত তথ্য প্রমাণের জন্য এই মামলাটি লড়ে যেতে চান তারা কোনো নেগোসিয়েশনে যাবেন না কারণ তাদের বিশ্বাস যে শেষ পর্যন্ত এই মামলাটিতে পরিমণেই ফেসে যাবেন আটজন বোট ক্লাবে পরিমণি এবং তার কয়েকজন যখন সেখানে গিয়েছিল সেখানে একটি অপ্রীতিকর যেই ঘটনাটা ঘটেছে নাসিরিউর পরিবারের বক্তব্য হচ্ছে সেখানে আপনার পরিমণি মিথ্যার আশ্রয় নিয়েছেন মামলার এজারে তিনি জেনে শুনে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি ভেবেছিলেন ভেতরে সিসিটিভি নাই আর যার কারণে ঝামেলাটা পাকাইছে কিন্তু যখন পরিমণির মামলার এজারটা আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আফতাব উদ্দিন রাকিব ভাই সম্ভবত তিনি যখন সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তখন থেকেই পরিমণি আসলে কিছুটা পিছু হটতে শুরু করছে আর পরিমণির সাথে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা সরাসরি ওইভাবে যোগাযোগও করতে পারছে না তিনি কিছুটা আড়ালে নিয়ে গেছেন এখন এই বিষয়টা কিন্তু একবার ফালাই দেওয়ার বিষয় না আপনি বুঝছেন যে পরিমণি সম্পর্কে কিন্তু তার আশেপাশের যারা লোক চলচ্চিত্র শিল্পের যারা লোক পরিচালক এমনকি তার যে আশেপাশের কী বলা হয় যে সহকর্মীরা কেউই কিন্তু তার এই বিষয়টাকে কোনোভাবেই সাপোর্টিংয়ে নিচ্ছেন না হ্যাঁ হিরো আলমের মতন দুই একজন নিচ্ছেন যারা পরিমণির মতন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন জনপ্রিয়তা পাইছেন মানুষের ভালোবাসা পাইয়ে গেছেন কিন্তু পাওয়ার পরে মাথা মথা ওলাই গেছে আর তার সম্পর্কে নাসিরু আহমেদ সাহেবের যে আইনজীবী বা অন্যান্যরা যে বক্তব্য দিয়েছেন সবগুলো কিন্তু যথেষ্ট যৌক্তিক এখন পরিমণির ফাঁসার সম্ভাবনা কতটুকু আসলে আমরা একটু অ্যানালাইটিক্সে যদি যাই বিশ্লেষণে যাই প্রথমত হচ্ছে যে তিনটা ক্লাবের যেই একই কমপ্লেন পরিমণি সম্পর্কে এমনকি একটার ভিতরে তো সরাসরি গুলশান থানার যিনি ওসি সাহেব আছেন সম্ভবত নয় নয় নয়ে কল করে যখন পরিমণি তাদেরকে নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে গুলশানের অল কমিউনিটি ক্লাবে সেইখানের বক্তব্য সেইখানের সিসিটিভি ফুটেজ ঘটনা সকল কিছু প্রমাণ করে যে পরিমণি একটা খাবো আর একটা নিয়ে যাব নীতিতে বিশ্বাসী আর এরপরেই বনানি ক্লাব যেটা লাস্টে থ্রি এটা আসলে ওরকম ভাইরাল হয় নাই ওটার কোনো আপনার ভিডিও ফুটেজ আসলে সামনে আসে নাই তো বাট তারা দাবি করেছে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আসে যে তিনি সেইখানেও একই ভঙ্গিতে রাত বারোটা একটার পরে তার দলবলসহ তিনি যান আর যাওয়ার পরে সেইখানে তিনি মানে মাত্রা অতিরিক্ত মদ্যপান করেন আর পরিমণি সম্পর্কে যতটুকু বোঝা গেছে তিনি অতিরিক্ত মদপানের ফলে তিনি তার ক্যারেক্টার থেকে বাইর হয়ে যান মানে সিনেমার ক্যারেক্টারে হান্দায় যান সেখানে গিয়ে তিনি ভাঙচুর করেন তো তিনটা অভিযোগ আর সিসিটিভি ফুটেজ ম্যাক্সিমাম কিন্তু পরিমণির বিপরীতে চলে গেছে এখন নাসির ইউ সাহেবের জন্য একটু নেগেটিভ বিষয় আছে কোনটা যে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করছে সেখান থেকে আবার তিন নারী উদ্ধার হয়েছে প্লাস পরিমনিকে নাসিরের কাছে বেচা দেওয়ার জন্য নিচ্ছিল ওমি বেচামিনস হচ্ছে ওই রাতের জন্য এটা আর টিভি নিউজ করছে আপনারা দেখছেন যে নাসিরের হাতে তুলে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে পরিমণিকে নিয়ে গিয়েছিল আপনার তার এই বন্ধু অমি এখন অমির অফিসে আবার যখন পুলিশ আনা দিছে একশো না তিনশো কতটা পাসপোর্ট পাইছে তারপর সেখানে অনেক অবৈধ জিনিসপত্র পাইছে এমনকি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাইছে নাসির আহমেদের অফিস থেকে আসলে ওই রকম কোনো বড়ো কিছু হাতে লাগছে কিনা সেটা সম্পর্কে আমাদের কাছে অবশ্যই কোনো তথ্য নেই হয়তো প্রশাসনের কাছে আসে বাট প্রশাসনের কাছে আবার এটা স্বীকারোক্তিও আছে যে পরিমণিরে মারছে আর মারার কথাটা যেটা সেটা কিন্তু আবার সিসিটিভি ফুটেজ প্রমাণ করে যে আমরা দ্বিতীয় ধাপে যখন দেখছি যে আরেকটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল যে পরিমণিকে কোলে করে আপনার ওমি সরি তার কস্টিউম ডিজাইনের জিমি এবং কি সেই হোটেলেরই কোনো একজন কর্মচারী তারা তাকে গাড়িতে করে মানে কোলে করে গাড়িতে নিয়েছিল এখন সেইখান থেকে কোলে করে যে গাড়িতে নিয়েছে আসলে মারছে কিনা ওই যে মাঝখানে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আপনার পরিমণে যেটা বলছিল আমার কাছে পনেরো সেকেন্ডের একটা ভিডিও আছে যদিও ভিডিওটা আপনার স্পষ্ট না বাট সেইখানে বোঝা যাচ্ছিল যে ধস্তাধস্তি বা হাতাহাতি হচ্ছে আর এই হাতাহাতির ফলেই পরিমণি যেহেতু মাঠ মানে কি বলা হয় যে মাতাল ছিল আর এই মাতালতার কারণে সে হয়তো তার ব্যালেন্স রাখতে না যেটা আবার গুলশান থানার আর সরি বনানি থানা পুলিশের কাছে আবার সেটার যে সিসিটিভি ফুটেজ তাদের মাধ্যমে যেটা আসছে সেখান থেকে পরিমণের দিকে দোষ যাচ্ছে সকল কিছু মিলে নাসিরিও আহমেদ সাহেবের পরিমণিরই মামলায় খুব যে হাতিঘোরা কিছু হবে আসলে আমার মনে হয় না এটা সম্ভবত লাস্টে যেটা হইতে পারে যে সমঝোতার বিষয়টা পরিমণির যেই ধরেন লাইফ স্টাইল সেটি যেটা লিড করতেছে এখানে তো পিছনে কিছু না কিছু তো কাহিনি আছে বুঝছেন বত্রিশটা ছবি করছে সব মিলে তার যে অ্যাভারেজ রেটিং বা পারিশ্রমিক এটা পাঁচ সাত লাখ টাকা আর আগে তো এত টাকাও পাইত না এখন পায় আর লাস্টে তো গত দেড় বছর কোনো ছবিও হচ্ছে না তো এই যে বিলাসবহুল লাইফ এই যে অমিদের সাথে বন্ধুত্ব গোপনে খবর নিলে প্রশাসন হয়তো সেখান থেকে তাদেরও আরও কিছু পাবে কারণ যত দুই নাম্বার মানুষের সাথে কেমনে সম্পর্কে মুসলিম বেয়ের বইয়ের বাসায় হ্যাঁ বালার সঙ্গে চললে খায় বাটার পান আর বুড়ার সঙ্গে চললে হ্যাঁ কাটে কি কানের কান যাই হোক হালকা সিকিউরিটিগুলি ভুল হতে পারে তা আমরা আমজনতা আমাদের কাজ হচ্ছে যখনই যে নিউজটা আসে সেটা আপনাদের সামনে পৌঁছে দেওয়া আর দিন শেষে আমরা চাইবো প্রশাসন যেন যে অপরাধী প্রকৃতপক্ষে তাকে সর্বোচ্চ শাস্তি দেয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম